পুরো যাওয়া তাবলীগ আর আমাদের সমাজে প্রচারিত ইলিয়াসী তাবলীগের কত কত الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد সম্মানিত আনোয়ার ভাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যে তাবলীগ করেছেন সেটা হলো কোরআনের এবং তার সহিহ হাদিসের যা ছিল তাওহীদ সম্মত এবং তাওহীদ কেন্দ্রিক আর বর্তমান ইলিয়াসি তাবলিগ হলো কুফুর এবং শির কেন্দ্রিক কিভাবে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে রু ইয়াতুলা নবীদের স্বপ্ন হল ওয়াহি আর সর্বসাধারণের স্বপ্ন কি সর্বসাধারণের স্বপ্ন ওহি নয় কিন্তু ইলিয়াসি তাবলিগ এটা স্বপ্নে পাওয়া তাবলিগ আর ইলিয়াসি তাবলিগের মূল নীতি রসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিস বিরোধী মূলনীতি রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ইমানের ছয়টি রোকন আমাদেরকে শিখিয়েছেন যে ছয়টি রোকন হচ্ছে ইমান বিল্লা অমালা ইকাতি ও কুতুবি ও রসুলি অলিয়ামের আখির ওয়াল কাদার খাইহি ও সারি কিন্তু এই ছয়টি উসুল তাবলিগি জামাতের দেখবেন এই ছয়টি উসুল নেই এর ভিতরে গড়বড় করেছে তারা একরামুল একরামুল মুসলিমিন নিয়ে এসেছে এবং দাওয়াত ও তাবলিগ নিয়ে এসেছে যে দুটি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উসুল বা মূল নীতির ভিতরে ছিল না বরং রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের সাকুল্য জীবনটাই ছিল সহি হাদিস কেন্দ্রিক তাবলিগ আর আল্লাহর কোরআন সমত তাবলিগ আল্লাহ রবুল্লাহ আলম বলছেন ইয়া আই হে 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 আল্লাহ রসুল আলিফুল্লাম আর্টিকেল দিয়ে নির্দিষ্ট করে আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন বাল্লেক মা অন জিলা ইলাইক কিসের তাবলিক করো যা তোমার ওপরে নাজিল হয়েছে মের রব্বিক তোমার রবের পক্ষ থেকে ও ইল্লাম তফ আল ফামা বাল্লা সারি সালতা তুমি তোমার রবের পক্ষ থেকে নাজিল কৃত বিষয়ের তাবলিক না করো তাহলে তুমি আসলে কোনো তাবলিক করো নাই এখন দেখেন ইলিয়াসি তাবলিগিরা কিসের তাবলিক করে ইলিয়াসি তাবলিগিরা কোন কোরআন থেকে তেলাওয়াত করে সে কোরআনের অর্থ বুঝিয়ে তাফসির করে না বরং তারা যতই তাদেরকে কোরআন থেকে বলতে দিন না কেন তারা কোরানকে কোনো মতো ধরে ছুঁয়ে এটাকে রেখে দিয়ে তাদেরকে তাবলিগি নেশাব পড়তে হবে এবং তাবলিগি নেশাব থেকে তাদের তাবলিগ যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের তাবলিগ হবে না এরপর তাদের নির্দিষ্ট চিল্লা নিশিষ্ট অনুসারে যদি আপনি না দেন তাহলে আপনার চিল্লা দেওয়া হবে না তাদের নির্দিষ্ট নির্দিষ্ট সিস্টেম অনুসারে যদি আপনি এক মাস আল্লাহ রাস্তায় না বাহির হন ও তাদের কথিত আর কি আল্লাহ রাস্তায় তাহলে আপনি আল্লাহ রাস্তায় বাহির হননি যতই আপনি দিনের দাওয়াতের কাজ করেন না কেন কোরআন সম্মত কিন্তু শুধু ইলিয়াসি তাবলিগের ওই তার স্বপ্নে পাওয়ার সিস্টেম এবং নিয়মগুলি যদি আপনি না মেনে নেন তাহলে আপনি আল্লাহ রাস্তায় নন এমনকি আপনি তাদের যদি ভুল ধরেছেন তাহলে পরের দিন থেকে আর আপনাকে তারা দেখতেই পারবে না আপনাকে সালাম দেওয়াটা তারা নাদায়েদ মনে করবে আমি এক মসজিদে বসে থাকতাম দেখতাম সৌদি আরবে রিয়াদে যে একটা তাবলিগি আরেকটা তাবলিগির কাছে প্রতিদিন ফজর নামাজ পড়ে সালাম করতে যেত মধ্যবর্তী জায়গাতে আমরা কমপক্ষে পঁচিশ তিরিশ জন বসে থাকতাম কাউকে সে মোসাফা করতো না ওইখানে যেত কারণ তাদের সিস্টেম হলো যে তারা যারা গার্স্ত করে তারা হলো আল্লার একটা খাঁটি একটা অন্য ধরনের একটা কি বলে সেটাকে প্রজাতি যে

দিনের তাবলিগের নামে তারা ওই সমস্ত নিজেদের গড়া নিয়মগুলি মানুষের কাছে প্রচার করত এবং আত্মহম্বরী করে বলতোল্লাহ মুখতার আমরা আল্লাহর পক্ষ থেকে একটা সিলেক্টেড নেশন ফ্রম আল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটি জাতি তো তাবলিগ জামাত সমস্ত মানুষের ভিতরে মুসলমানদের ভিতরে তাদেরকে একটা মনোনীত জাতি ধরে নিয়েছে এজন্যই আমি আপনি যারা সহি আকিদার লোক রয়েছি তারা ইলিয়াসি তাবলিক আর ওই সমস্ত শিরকে ভরা আর বেদাতে ভরা ওই ওই তাদের ওই তাবলিগি নিসাব ফাজাইলে সাদাকাত ফাজাইলে হাজ আর ওলি ওলি আউলিয়াদের কল্প কাহিনী নামক শিরকি তাবলিগি যদি তাবলিগ আমরা যদি না করি তাহলে তারা আমাদেরকে মুসলমান মনে করে না তাবলিগিদের ভিতরে একটা আছে তাসাউরে শাহ তাদের শাহেককে মনে মনে স্মরণ করা মানে তাদের ইমদাদুল্লে মহাজের মাক্কিকে মনে মনে স্মরণ করা আর এত অভিনব তারা কিছু কথা বলে থাকে তাবলিগিদের এক কিতাব ফাজাইলে সাদা খাতের তিনশো সত্তর নম্বর পৃষ্ঠাতে আমি দেখেছি সেই বইটা আমি আমার এক আত্মীয়ার বাড়িতে রেখে এসেছি তারা সেই বইটিতে লিখেছে তাদের এক পীর গাঙ্গুহি তাবলিগি জামাতের আরেক পীর ইমদাদুল্লাহ মুহাজিরের মাক্কিকে চিঠি লিখতে গিয়ে বলছে ওগো আমার দোজাহানের বাদশা ইয়াযান বিল্লাহ এটার সরাসরি আরবিতে অর্থ করতে গেলে পাওয়া যায় আউযু বিল্লাহ যেটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি ইবলিশ শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চেয়ে থাকি সেখানে তাবলিগি এক পীর আরেক পীরের কাছে আশ্রয় চাইছে আল্লাহর কাছে আশ্রয় চাইছে না দোজাহানের বাদশা তাকে বলে তাকে সম্বোধন করতেছেন ওগো আমার দোজাহানের বাদশাহ এই বলে তাকে সম্বোধন করতেছেন আরেকজন তাবলিগি জাকারিয়া ইলিয়াসের ভাতিজা সে তার তাবলিগিন হিসেবে ভূমিকাতে দেখতেছে এই এই কিতাবটি লেখার উদ্দেশ্য হল আমার অলিল আমার মুরব্বী আমার গুরুজনের সন্তুষ্টি প্রতিবিধান ইয়াজ এগলে স্পষ্ট তো কুফরি এবং শিরক আকিদা যা তাসিয়াত গায়রুল্লাহ বিল্লাহি ফীমা হুয়া খাস্সুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান করে দেয়া হয় মূলত তাবলিক জামাত তাওহیدی চেনে না তাদের তাওহীদ কুরাইশের কাফেরদের তাওহীদ सेम सेम কিন্তু মুসলমান আল্লাহ খাওয়ায় পরা এটা যেমন মানে ঠিক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত කිঞ্চিত পরিমাণ শরণও যাবে না শিরক করা যাবে না এটাও মানবে এবং আল্লাহর আসমা ও সিফাত গুণাবলীর উপরে ঈমান আনতে হবে এটাই হলো প্রকৃত তাহিদ কিন্তু তাবলিগি জামাতের কাছে তাওহিদ বলতে হলো যে তাও রুব বিয়াদ শুধু তাও কারো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয় কাফের কোরাইশের কাফেররা শুধু রুব রুবুয়াতে ইমান আনার পরও তারা মুসলমান হতে পারে নাই ফালাম ইদিন হুফুল ইসলাম আরো এর চাইতে বড় আক্ষেপের বিষয় হলো যে তাবলিগি জামাতের ইলিয়াসি তাবলিগির ভিতরে সিরফির রুবু বিয়া অর্থাৎ রুববিয়া তাহিদ রুববিয়াতের ভিতরেও শির্ক আছে যে তাবলিগের কথিত আল্লাহর ওলি কাশ হয়েছে আবার তাবলিগের কথিত আল্লাহর অলি মৃতকে তার নিজের নামে জীবিত করেছে রাজিম। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের তাবলিগের মাঝে আর তাদের ইলিয়াসি তাবলিগের মাঝে পার্থক্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তাবলিগ ছিল কোরআন সহিদ সম্মত দলিল সম্মত আলা এলমিন ওয়া বাসিরা এলেমের উপরে এবং দলিল সহকারে দলিল সহকারে ডকুমেন্ট সহকারে তাবলিক আর এদের হচ্ছে যত সুফি গোড়া এবং পথভ্রষ্টদের কিছু কপল কল্পিত ঘটনা আর অলিদের জীবন কেন্দ্রিক তাবলিক স্বপ্নে পাওয়া একটি মাসলাকের নাম হচ্ছে ইলিয়াসি তাবলিক যেটা আজকে জগৎময় ছড়িয়ে গিয়েছে তারা তাদেরকে আধিক্য দেখায় আর তাদের আধিক্য দিয়ে বলে আমরা সহিপন্থী তাবলিগ যদি বিপথে যেত বা গুমরা দল হতো সারা বিশ্ব তাবলিগের চাইতে বেশি কেউ নেই ভাই আধিক্যের কথা আপনি বলবেন না ভুলেও বলবেন না কারণ আমরা মুসলমানদের চাইতে খ্রিস্টানরা সবচেতে বেশি তাহলে খ্রিস্টানরা কি হক হয়ে গেল আর দেখবেন আপনি গভীর মনোনিবেশে মিলিয়ে দেখবেন খ্রিস্টানদের নীতি আর তাবলিগ ইলিয়াসি তাবলিগের নীতি সেম সেম হাজা সাল্লাহ সাল্লাম বারাকালা